মর্নিং, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আমি সানাস চ্যানেল থেকে বলছি। আমাদের আজকে মন্দারমণিতে সেকেন্ড ডে, আমরা সেকেন্ড ডেতে এখন যাব, সূর্যোদয় হবে, সূর্যোদয় দেখতে। আর তারপরে আজকেই আমরা বাড়ি ফিরে যাব। তো দেখুন আজকে কতটা কি দেখাতে পারি। এখনো আমি রেডি হইনি, এরপরে রেডি হব। রেডি হয়ে সানরাইজ হবে, সানরাইজ দেখতে যাব। তারপরে এসে সারা দিনটাতে কি অ্যাডভেঞ্চার হয়, কেমন ভাবে আমরা কিভাবে দিনটা কাটাই, সেটা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তাহলে পুরো ভিডিওটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে এই সানাস চ্যানেলে। আর আপনারা অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে আপনারা অবশ্যই সাহায্য করবেন। এখন যাচ্ছি সানরাইজ দেখতে, চলুন দেখি। এখন সানরাইজ ওঠার টাইম হয়ে গেছে, 5:18 তে সানরাইজ, এখন বাজে 5:16। এখন আমরা বিচের দিকে হাঁটছি, দেখি কতটা দেখা যায় সানরাইজ। যা মেঘ মেঘ করেছে, মনে হয় না একটা সানরাইজ আজকে দেখা যাবে বলে। সেরম ভালো করে দেখি, দেখা যাক। চলুন দেখুন কি সুন্দর ওয়েদারটা, দেখুন আজকে এখানে, দেখুন বিচটা কত সুন্দর লাগছে। মা ছোট ছোট কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে গোটা বিচের মধ্যে, সুন্দর ওয়েদার লাগছে, একদম হাওয়া দিচ্ছে। সমুদ্র দেখুন সকালবেলায় ভোরে তাই কত পিছিয়ে গেছে দেখুন, কালকে এরম জায়গায় চলে এসেছিল ঠিক আছে সকালবেলাতেই, কিন্তু আজকে দেখুন কত দূরে চলে গেছে। রাতে তো বলারই নেই, রাতে তো প্রায় হোটেলের কাছাকাছি চলে এসেছিল, কিন্তু এখন দেখুন কত দূরে চলে গেছে। ওইদিকে অনেক দূরে অনেক লোকজন এসছে দেখতে সানরাইজ। এখানে তো ফাঁকা ফাঁকা পুরো বিচ, বেশ সুন্দর। এখানে আপনি নিজের মতো নিজের টাইম এনজয় করতে পারবেন, পুরী বা দীঘার মতো ভিড় নেই বিচে, সুন্দর ফাঁকা ফাঁকা একদম। ওইদিক দিয়ে এখন একটু পরে সানরাইজ হবে, আকাশটা দেখুন কি সুন্দর লাগছে, হালকা একটা গ্লো আসছে আকাশে, কি সুন্দর দেখুন আকাশটা। ঠান্ডা জলটা একদম না ভালো লাগছে বেশ, কিন্তু জামা ভিজে যাচ্ছে, সকাল সকাল জামা ভিজাবো না আমি। কি সুন্দর লাগছে সমুদ্রটা সকালবেলায়, বকটা কিন্তু আমি আগে দেখিনি কখনো এরকম বক ঘুরে বেড়াতে জলের মধ্যে। বকটাও আমাদের মতনই জল, দেখো 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 ঢেউয়ের সাথে সাথে পালিয়ে যাচ্ছে, দেখো ঢেউ আসছে আর চলে যাচ্ছে, দেখো 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 মা ঢেউটা আসছে পায়ে পালিয়ে যাচ্ছে, দেখো দেখো কি ঠান্ডা জলটা। এই দেখুন সূর্য উঠছে, কি সুন্দর লাগছে দেখুন লাল টকটকে সূর্যটা। ঠান্ডা জল, আমরা অনেকটাই নেমে গেছি জলে এখন সকাল সকাল। দেখুন সূর্যটা কি সুন্দর লাগছে, দেখুন হলুদ হয়ে আছে লাল, এখান থেকে আপনারা অত ভালো করে বুঝতে পারবেন না কিন্তু এখানে লাল হয়ে আছে, খুব সুন্দর লাগছে। আর সমুদ্র এখন অনেকটাই এগিয়ে চলে এসছে, আমরা প্রায় বলতে পারেন যে মাঝামাঝি প্রায় চলে এসেছিলাম, চলে এলাম তাও অনেক সামনে বিচের দিকে। চলুন এবার আমরা আমাদের রুমটা কেমন সেটা আপনাদেরকে ঘুরে দেখাই। কি করছো এখন, বসো এখানে বসো, এখানে বসো।
বাপি হাই 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 কিছু কথা বললো এই যে আমার কাছে নতুন এখনো বিয়ে হয়নি, এই যে বিয়ে হবে, এনগেজমেন্ট রিংটা কই দেখি, এনগেজমেন্ট রিং কই, এই যে এনগেজমেন্ট রিং দেখুন, এনগেজমেন্ট হয়ে গেছে এখন। কেমন লাগছে তোমার নতুন গার্লফ্রেন্ড কে? ফিয়ন্সে কে কেমন লাগছে? ফিয়ন্সে কে এখন তো গার্লফ্রেন্ড, এখন ফিয়ন্সে হয়ে গেছে, কেমন লাগছে? কেমন লাগছে বলো, আপনি এখানে বলুন আপনার গার্লফ্রেন্ড কে কেমন লাগছে? ফিয়ন্সে, গার্লফ্রেন্ড নয়, ফিয়ন্সে। ফিয়ন্সে কে বলুন, কিছু বলার নাম না, মাথা চুলকাচ্ছে। বলার কিছু নাই, এত বলছে না, এত বেশি বলছে কেন, বলার কিছু নাই। ক্যামেরা দেখলে চুপ করে যায়, আর আমরা ক্যামেরা দেখলে বেশি বকি, সেটা অবশ্যই আপনাদের খারাপ লাগে না নিশ্চয়ই? খুব লাগে, কিছু লাগে। এখানে দেখুন সব, এই হোটেলে সব রুমগুলো দেখুন কি সুন্দর, সিঙ্গেল রুম অথচ কটেজ স্টাইলে। আর এখানে দেখুন হোটেলের ভেতরে বাগান, বাগানের ভেতরে টমেটো হয়েছে, কত সুন্দর অনেক ধরনের সবজি হয়েছে, কত সুন্দর গাছ লাগানো আছে। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার আমরা যাব সমুদ্রে চান করতে, দেখুন ওখানে কিরম মজা করি কি করি, চলুন আমাদের সাথে দেখতে থাকুন। চলে গেছে,
ভিডিও করছি। হাই, সাঁতার কাটতে পারো তুমি? উপর দিক থেকে ঢোকাতে হবে দাদা, ওইটা কত দেখতে দেখ। চশমা কেন পড়েছি দেখো, দেখতে পাচ্ছ? তুই নাম আসতে পারে না মা, আমাকে ধরে থাক, পারে না মা, পারে না মা, না না পারে না মা, তুই একটা পারে মা, নামা একটা পারে মা, নামা দেখ, চল না দেখ, না শুনছি এটা তুই শুরু করেছিস না এমনি আছে কি হলো রে, কি হলো এই ক্যামেরাটা উল্টা ফটো দিক থেকে কি চলে, এইটাকে ধরে থাকলি হলো আর 5 মিনিট সময়, আমি চলে যাবো 5 মিনিট, অনলি 5 মিনিট, 10:40। স্টপ করলাম, শোনো।